আপনাদের দুইজনের জন্য দুটো ডেরি মিল্ক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কোন নবীর দাওয়াতে শুধুমাত্র 40 জন মানুষ মুসলমান হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কি ছিলেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের ভিডিও শুট হচ্ছে লাল ডিগিট ময়দানের পাশে। এখানে মানুষ প্রচুর চলাচল করতেছে। এখানে আজকে আমরা মানুষের কাছে প্রশ্ন করব, ইনশাল্লাহ কিছু বেসিক প্রশ্ন হবে যারা আপনারা অ্যান্সার দিতে পারবেন তিনটা পুরোপুরি, তাদেরকে ইনশাল্লাহ একটা চ্যানেলের পক্ষ থেকে টি শার্ট পুরস্কার দেওয়া হবে। অবশ্যই যারা আমাদের ভিডিও দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে নতুন হলে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। মূলত আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আছি, Islam24, কিছু কুইজ করবো, অ্যান্সার দিলে পুরস্কার রয়েছে। প্রস্তুত? ইনশাল্লাহ প্রস্তুত। ইনশাল্লাহ। মাশাআল্লাহ। সর্বপ্রথম একটা প্রশ্ন করি, কোন নবীর আমলে প্লাবন হয়েছে, মানে বন্যা হয়ে সব ধ্বংস হয়ে গিয়েছে? হযরত নূহ আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আপনাদের আর একটা সেকেন্ড প্রশ্ন, কোন নবীর দাওয়াতে মাত্র 40 জন মানুষ মুসলমান হয়েছেন? কোন নবীর দাওয়াতে? জি, এক মিনিট আমার সমস্যা না, ভেবে চিন্তে বলতে পারেন। একটা বইয়ের পাশে কিছু থেকে হয়তো তো খেয়াল আসতেছে না। পড়েছেন? হ্যাঁ হ্যাঁ, মানে আসতেছে না মুখ দিয়ে। অপশন নাই, অপশন থাকলে তো বলে দেওয়া যাইতো। এখন মনে আসতেছে কিন্তু মুখ দিয়ে আসতেছে না, অপশন থাকলে বলা যেত। অপশন তো একটাতে পাবেন। হ্যাঁ, সেটাই সমস্যা। আর মাত্র 10 সেকেন্ড, মনে আসতেছে না। দিয়ে দিব আমরা, দিয়ে দেন। মনে আসতেছে না। নূহ আলাইহিসসালামের দাওয়াতে 40 জন মুসলমান হয়েছে, যে 40 জন নবীর ভিতরে ছিলেন। উত্তর দুনোটা কিন্তু সেম। শেষ প্রশ্ন থাকেন, এটাও তো দিতে পারেন, এটাও তো দিয়ে দিলেন, পুরস্কার পাচ্ছেন আপনারা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপাধি কী ছিলেন বা উপনাম কী ছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপনাম বা উপাধি কী ছিলেন? দিচ্ছে কেনা বল? আচ্ছা, 10 সেকেন্ড দেওয়া যাবে? দিচ্ছে কেনা? 10 সেকেন্ড দিলে কি হবে? ইব্রাহিম খলিল। বুঝি নাই। ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল্লাহ। শিওর? জি। ওদিক থেকে শুনে বলেছেন? কার থেকে? উপর থেকে। না, কে বললো? না না, বলবো না। হ্যাঁ, কেউ বলে নাই তো, আমি খেয়াল করি নাই। শিওর? শিওর, ইব্রাহিম খলিলুল্লাহ। মাশাআল্লাহ, উত্তর সঠিক উত্তর। মাশাআল্লাহ, দুটো উত্তর দিয়ে ফেলেছে, ওনাদেরকে সংক্ষিপ্ত পুরস্কার দেওয়া হচ্ছে, ঠিক আছে? তিনটা উত্তর দিতে পারলে কিন্তু একটা হাইকোয়ালিটি পুরস্কার থাকতো আপনাদের জন্য, একটা সংক্ষিপ্ত পুরস্কার আপনাদের জন্য। সংক্ষিপ্ত পুরস্কার, সংক্ষিপ্ত পুরস্কার। আপনাদের দুইজনের জন্য দুটো ডেরি মিল্ক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দোয়া করবেন না? শুকরিয়া। মূলত আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেল থেকে আছি, Islam24। আপনাকে কিছু ইসলামিক কুইজ করবো, অ্যান্সার দিতে পুরস্কার রয়েছে। প্রস্তুত আপনি? জি প্রস্তুত। মাশাআল্লাহ। তো সর্বদা আপনাকে একটা প্রশ্ন করি, কোন আলেমের, কোন নবীর জামা নাই পুরো পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে? কোন নাই আর? এটা নূহ আলাইহিস সালামের। নূহ আলাইহিস সালামের জামা? জি। ভেবে চিন্তে বলতে পারেন, এক মিনিট টাইম আছে আপনার কাছে কিন্তু। অপশন? অপশন যে কোনো একটা ইউজ করতে পারবেন চাইলে, তিনটা প্রশ্ন করে যে কোনো একটা ইউজ করতে পারবেন। নূহ আলাইহিসসালাম মনে হয়। নূহ আলাইহিসসালাম। জি আমরা দেখতে পাচ্ছি, সঠিক উত্তর। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। তো আপনাকে আর একটা সেকেন্ড প্রশ্ন করি, কোন নবীর দাওয়াতে মাত্র 40 জন মানুষ মুসলিম হয়েছিল? অপশন অপশন লাগবে? জি। ভেবে চিন্তে দেখেন, না পারলে অপশন দিব ইনশাল্লাহ। ইব্রাহিম আসসালাম। ইব্রাহিম আসসালাম তাহলে। ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম। ইব্রাহিম আসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম। মনে হচ্ছে দেখতে পারেন কিন্তু টাইম আছে না। ইব্রাহিম আসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম। আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে হযরত নূহ আলাইহিসসালাম। যে 40 জন মুসলমান হয়েছে ওই 40 জনকে নিয়ে তো নৌকায় উঠেছে, যে ফ্লাইওভার হয়েছে। শেষ প্রশ্ন, দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ, একটা পুরস্কার পাচ্ছেন আপনি কিন্তু। মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপাধি কী ছিলেন? ইব্রাহিম সালামের? জি ইব্রাহিম
কলের অপশন অপশন যেমন একটা ইউজ করতে পারবেন ইব্রাহিম রাহিমুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কী ছিলেন বা উপনাম কী ছিলেন একটু বলবেন ইব্রাহিম কলিলুল্লাহ কলিলুল্লাহ জি দেখেন ভেবে চিন্তা দেখেন কিন্তু কলিলুল্লাহ কলিলুল্লাহ জি শিওর আমি শিওর জানি না এমনি বলেন শিওর কি না এখন কলিলুল্লাহ রহিমুল্লাহর মধ্যে কনফিউশন আছে দেন আপনাকে অপশন দিই খৈরুল্লাহ নাকি রহিমুল্লাহ এটা বলেন আপনাকে কিছু ইসলামিক কুইজ করবে আনছে পুরস্কার রয়েছে কিন্তু বসতে আপনারা অবশ্যই জি অবশ্যই তো আপনাদের সর্বপ্রথম একটা প্রশ্ন করি কোন নবীর জামানায় প্লাবন হয়ে সবকিছু ধ্বংস হয়ে গিয়েছেন আইডিয়া তো আসতেছে না কেন এগুলো নেই গাড়ি না তো মাথায় আসতেছে না মাথায় আসতেছে না আচ্ছা অপশন ইউজ করতে পারবেন আপনারা যে কোনো একটা তো অপশন হ্যাঁ অপশন বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় হযরত নূহ আলাইহিস সালামের জামানায় হযরত মূসা আলাইহিস সালামের জামানায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আবার তো আবার আবার বলুন মানে ইব্রাহিম হযরত মূসা হযরত নূহ হযরত ইব্রাহিম হযরত মূসা হযরত মূসা আলাইহিস সালাম জি আপনি মূসা আপনি ইব্রাহিম আমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছি হযরত নূহ আলাইহিস সালামের জামানায় ছিলেন আমরা জানি সমস্যা আরো দুইটা আছে দেখেন উত্তর দিতে পারেন কিনা কোন নবীর দাওয়াতে শুধুমাত্র 40 জন মানুষ মুসলমান হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি তো শিও যাই তাও বলছি এখানে গাড়ি নেই তো মোহাম্মদ সাল্লাহ সালাম জামানে ওনার সাথে যুদ্ধ এক এক যুদ্ধে ছিলেন তো 300-400 কোটি সাহাবি আপনার 40 জন বললেন কি বলছে আচ্ছা ওটার মধ্যে অপশন আছে অপশনগুলো দেন তাহলে যে কোনো একটা তো অপশন ইউজ করতে পারেন কারণ এখানে পুরস্কার আছে তাই অপশন একটাতে তাইলে তাহলে মাথায় আসতেছে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জি উনি দাওয়াতে 40 জন মানুষ জি যে উনি ওই যে মানে যে একটা মানে নবীর যে ইয়ার ছিল তো ওখান থেকে মানে যে মানে উনি একটা একটা ইয়া ছিল আগে মানে কী নবী জানি ছিল মানে মাথা আসতে না আসলে একটা জিনিসটা পড়ছি আমি আচ্ছা এখন কী ঠিক কি না ঠিক ইব্রাহিম ভাই একটা বলা কোন নবী হতে পারে আচ্ছা জান আমার বন্ধুরটাই আচ্ছা আমার বন্ধুরটাই তো আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তর হবে হযরত নূহ আলাইহিস সালামের উনি দাওয়াতে 40 জন যে 40 জন মুসলমান হয়েছে শোনেন আগে কথাটা যে 40 জন মুসলমান হয়েছে ওই 40 জন ওই নৌকার ভিতরে ছিল ওই বন্যার সময় 40 জন বেঁচে গিয়েছে আচ্ছা ওই অপশন কিন্তু ঘুরে ঘুরে একদিকে দুইটা প্রশ্ন সেম ছিল আপনারা বুঝতে কষ্ট হয়েছে আর একটা শেষ প্রশ্ন দেখেন হযরত যত ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা অনেকবার বলেছেন বলেন ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কী ছিলেন অনেকবার বলেছেন দুজন ইব্রাহিম 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 আলাইহিস সালামের উপাধি কী ছিলেন বা উপনাম কী ছিলেন এগুলো আমার মাথায় নাই কেন এগুলো যেন প্রস্তুত না মানে ইব্রাহিম সালাম আলাইহিস সালামের উপাধি মানে ওনার পিছনে মানে ওনার উপাধি মানে একটা মানুষের নাম থাকে না ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ ওনার ডাক নাম হয়েছে ধরেন আব্দুল খালেদ এরকম একটা ডাক নাম থাকে না এরকম আব্দুল্লাহ ছিল বোধ আব্দুল্লাহ আব্দুল্লাহ ছিল বোধ ভাইয়া বলবেন তবে শিউন না আমি সেম আব্দুল্লাহ জি শিওর শিওর ভাইয়া শিওর এটাই শিওর জানি না যাতে এটাই শিওর শিওর আপনি হাসতেছে মনে হয়ে গেছে মনে হচ্ছে না 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 এটা কোনো ঋতু না তিনটা বছর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওনার উপনাম ছিলেন খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু একটা তো সঠিক উত্তর আমরা কিন্তু আপনি শিখতে পারছেন তো অবশ্যই ভাই শিখতে পারছেন হ্যাঁ শিখতে পারছি পুরস্কারটা তো দিতে পারছি না আচ্ছা সমস্যা না 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 কোনো কষ্ট আমরা খুশি আমরা ইন্টারভিউ দিতে দেখো আপনাকে অসংখ্য ধন্যবাদ